नमस्कार बंधुरा, कल्याणी किचेने अपन सबाई के स्वागत। आज के संगे मोतीचूर लाड्डू रेसिपी शेयर करते चले। मोतीचूर लाड्डू बनानो खूब सहज, खुबी कम उपकरण दिए ये तैरी कर ना जाए। तो चलून बंधुरा, मोतीचूर लाड्डू बनानो शुरू करा जा। मोतीचूर लाड्डू बनानों जो सवार प्रथम यही रकम एक कंटेनर नहीं एबार एक्टी छुचे सहाजे छुचटा के गरम करे निये एई कंटेनरटा के छिद्र करे निच्छी। सबार काछे तो छांचा थाके ना, छांचा छाड़ाओ एई भावे मोतीचूर दानागुलो तैरी करा जाए। छुचे सहाजे छोटो छोटो छिद्र करे निच्छी। देखुन बंधुरा, कंटेनारे तलाटा पुरोटा छिद्र करे ना होए गेछे। एरपर मोतीचूर लाड्डू बनानोर जोन्नो आमी निये निच्छी एक कप मिहि बेसन। बेसनटाके प्रथमे एकटु भालो करे चेले नेब। बेसनटाके चेले निच्छी। बेसनटाके चेले निएछी। एबार ओई बेसनेर मध्ये एड करे दिच्छी सामान्य परिमाणे फूड कलर। फूड कलरटाके बेसनेर संगे खूब भालो करे मिशिए निते हबे। मेशानो होये गेछे। एरपर एई बेसनेर मध्ये एड करे दिच्छी हाफ कप दूध। दूधेर साथे बेसनटाके खूब भालो करे मिशिए निते हबे। दूधेर साथे बेसनटाके मिशिए निच्छी। किछुटा मिशिए नेवार पर एर मध्ये एड करे दिच्छी अल्प एकटु जल। एबार एटाके खूब भालो करे मिशिए निते हबे। मिश्रणटा खूब घन ताई एर मध्ये एड करे दिच्छी आर एकटु जल। एखाने एक कप बेसनेर जन्य हाफ कप दूध और हाफ कप जल लेगेछे। एबार बेसनटाके खूब भालो करे फेटिए निते हबे। बेसनटाके खूब भालो करे फेटिए निएछी। देखुन बेसनेर घनत्वटा ठीक एई रकम हबे। चामचेर उल्टो दिकटा पतला होये लेगे थाकबे। এবার এই ছিদ্র করা কন্টেনারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা বেসনের গোলা নিয়ে দেখে নিচ্ছি এটা ঠিক পড়ছে কিনা। ঝাঁকা দিলেই পড়ছে, তার মানে এটা ঠিক আছে। এরপর একটি ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এরকম ঝেঁকে ঝেঁকে মতি দানাগুলো তৈরি করে নিচ্ছি। একটু দুধ থেকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এইভাবে দিতে হবে। এক দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার একটি ছাঁচার সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বেসনের ব্যাটারটাকে এইভাবে ভেজে নিচ্ছি। তেলে ছাড়ার সময় ফ্লেমটাকে লোয়ে রাখতে হবে। এগুলোও ভাজা হয়ে গেছে। এবার এটাকে ছাঁচার সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি।
এবার এই রসের মধ্যে ভেজে রাখা মতি দানাগুলো অ্যাড করে দিচ্ছি। লো ফ্লেমে 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এগুলোকে একটু এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এরপর সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন ঘি। এর মধ্যে ঘি দিলে টেস্ট খুব ভালো হয়। ঘিকে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার এটাকে একটা জায়গায় নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হয়েছে, এবার এটাকে গোল গোল শেপে লাড্ডু করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাড্ডু তৈরি হয়ে গেছে। আমি ছোট শেপে লাড্ডু গড়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের শেপে লাড্ডু গড়ে নিতে পারেন। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত লাড্ডুগুলো গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত লাড্ডু গড়া হয়ে গেছে। রেসিপিটি বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।